বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। সুন্দরবন ব্লগের একটি নতুন ফ্রেশ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা আপনাদের জন্য একটি দারুণ সুখবর আছে। সুখবরটা হলো গিয়ে যে আমরা কিন্তু নতুন জাল এবং বড়শি দুটোই করছি, বিশাল বড় জাল আর সাথে নতুন বড়শি। আর বন্ধুরা জাল ঠিক করতে করতে আমাদের গেস্টটাও যে আমরা দুদিন টানা খেটেছি, তাও জালটা প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর আজকের আমরা বড়শিটা যে আছে সেই বড়শিগুলো বাদ, মানে বড়শির কাজটা কমপ্লিট করবো। তো ভাবলাম আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি, আপনারা দেখুন যে কি করে কি করছি। ফেপড়ে পড়ে গেছে দড়ির কাইটে টানা, এই ইসকা ফেপড়ে নিকল গিয়া। খুব জোরে টানতে হবে, ঠিক আছে, ডবল ধরি তো সেইভাবে। এই যে বন্ধুরা এই দড়িতে যে পাকগুলো আছে টেনে টেনে এই পাকগুলোই ছাড়ানো হবে, নাহলে বড়শি যখন আমরা ফেলবো তখন জড়িয়ে যাবে সব পাকে। কি রেডি হচ্ছে? এটা আবার ফেঁসে নেবো। আচ্ছা আচ্ছা, হয়নি টান, ঠিকঠাক করে হয়নি, কাইটে ঢুকে যাচ্ছে না। হ্যাঁ টেনে দাও, তুমি এই পাকে টেনে দাও। হ্যাঁ হ্যাঁ, নিম্নাস্তার ক্ষতি না হয়, জোরে টান টান। এই তো আর হবে না, আর হবে না, আর যাচ্ছে না, আর যাবে না, নিম গাছটা ভেঙে যাবে। তাহলে নিম গাছটা কাইটে ঢুকে গেছে, কাইটে ঢুকে যাচ্ছে, দেখো কতটা ঢুকে গেছে। আর বন্ধুরা আমরা নতুন বড়শি এনেছি, 400 বড়শি, আর 400 বড়শির লেদ। এখনো প্রচুর কাজ বাকি, এখন মোটামুটি আগে দড়িটা টান দেওয়া হবে, টান দেওয়ার পরে বড়শিগুলো গাঁদবো বাঁধবো। টান, হ্যাঁ সমান করা আছে, টান দাও। তুমি তুমি একটুখানি ছাড়ো, তুমি একটুখানি ছাড়ো, আমি সমান করে নিয়ে এই সাইডটা। এই দুটো সমান আছে, সমান, বাহ আছে আছে, সমান আছে। এই যে এখানে বন্ধুরা কার্গিল টিম একদম লেগে গেছে, দড়ি টান চলছে, বড়শির দড়ি টান চলছে, তাই তো বড়শি নিয়ে লেগেছে, বাহ। আর বন্ধুরা আগের দিন আমরা এই দড়িগুলোকে গাবের জলে ভিজিয়েছিলাম, গাব দিয়েছি দড়িতে, নাহলে জল ছাড়া না দড়ি থেকে। হ্যাঁ দড়ি ভালো হয় গাবের জল দিলে, গাবের জল দিলে, গাবের কষ দিলে দড়িটা ভালো থাকে, বেশি দিন টেকে, ব্যাস। আর এইখানে চলছে টান দাও দড়ি, টান টান যাতে কোথাও না সরে যায়। বুধো ট্যালেন্ট সম্পর্কে আমার অন্যরকম একটা ধারণা রয়েছে। হ্যাঁ বুধো ভাই চলো, তুমি একটু বসিটা দেখাবে বন্ধুদের। আগের থেকে একটু তাগড়ায় বসি, তাগড়ায় বসি, ত্রিশুল বসি, ত্রিশুল বসি, একটু মোটা। তার পাশাপাশি আমাদের সেই ওইটার কথা একটু বলো, আরেকটা কি আছে? তার সাথে আছে জাল, আমাদের জালও কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, কিছুটা কাজ বাকি আছে। তো খুব শিগগিরই দেখা হচ্ছে জাল আর বড়শি নিয়ে নদীতে। জাংশি রে গেছে, ও মানে মারো, ওয়ান 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 ওয়ান, আরে রেফারি দে বুধু ভাই, রেফারি দে, রেফারি দে, রেফারি দে, রেফারি দে, সুদীপ ভাই লুজার, সুদীপ ভাই রেখেছে, চলে ভাই হেরে গেল, পুরো নীলে নীলে হয়ে গেছে, যাক লুজার, চি হেরে গেল তুমি, ওর চেহারাটা কত দোষ বুঝলে তো। বন্ধুরা আপনাদের জন্য নতুন জাল, নতুন বড়শি, আপনারা অনেক 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 আশীর্বাদ করবেন যাতে আমাদের জাল দড়ি বড়শিতে প্রচুর প্রচুর মাছ বাঁধে আর আপনাদের দেখাতেও পারি, কি তাই তো নাকি? একদম। না কামড়া ধরার কথা কিন্তু সুদীপ তো, তাই তো দাঁত ভেঙে চলে যাবে। আর কয় বান্ডিল দড়ি আছে? আর দু তিন বান্ডিল আছে, চার বান্ডিল আছে, তিন চার বান্ডিল আছে। দড়ি কিলো টান হয়ে যাওয়ার পরে কি করব? বসি বাকি আছে, হ্যাঁ বসি বসি বাকি। ওই দেখো কি খবর, তুমি এখানে আসো, আমি রান্না বান্না করতে যাই, আমি কাঁকড়াটা কষাচ্ছি দেখো, ঠিক আছে আচ্ছা চলে আসো। দেখ বন্ধুরা সুমনদা চলে আসলো হট করে সুখবর নিয়ে, কাঁকড়া
আর মাছ ফাস যদি হয়ে যায় তোমাদের এইটা হবে জাল নিয়ে নেমে গেলেই মাছ হয়ে যাবে কোনো অসুবিধা নেই যদি বাইরে নামিয়ে দিচ্ছি এটা হওয়ার জন্য যদি ভাই কোটা গলদা চিংড়ি ধরে দিতে আমার অনেক দিন হচ্ছে না দেখি আছে কিনা এই আসছে ভালো এই যাচ্ছে ভালো এই আরো টানো কেটে যাবে বাস 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 আটনো আটনো না বাহ দেখি তো কাকড়া গুলোকে দেখি আমি ঠিক দেখতে পাইনি ক্যামেরা করছিলাম তো কাকড়া কি বলতো টাইগারের কাকড়া খুব বড় বড় সাইজের কি সাইজের কাকড়া আর বুধু ভাই আমাদের কাকড়া ভালো খায় ওই জন্য কাকড়াটা খেলাম বলে নিয়ে চলে আর যদি মাছ ফাছ খাই ছেড়ে বলে হ্যাঁ মাছ খেলে ধরতে হবে এখান থেকে নাও তাহলে তুই রান্না বান্না কর হ্যাঁ আমি এদিকে ঢুকি ক্যামেরা তাহলে আমার কাছে দে নাও তাহলে আজকে আমাদের রান্নি হচ্ছে আমাদের আকাশ ভাই সো বন্ধুরা এখানে চাল ধুয়ে নিচ্ছে শুন না বলছি কাকড়া কাটা তো আমি অতটা এক্সপার্ট না তা বুধু ভাইকে একটু দেখিনি হ্যাঁ হ্যাঁ অবশ্যই তাই তো ওখানে অনেক লোক আছে হ্যাঁ বুধু ভাই একটু হেল্প করে দিয়ে যাও একটু ওরে কাটিং করে দাও আচ্ছা আচ্ছা তাহলে তুমি ভাতটা বসিয়ে দাও ততক্ষণে কাকড়া কাটতে লাগবে আর তার মধ্যে মশলাটা সব করি তাহলে ওটা ঠিক হবে আকাশ ভাই তাই তো ডাক তো দিলে ওদের মনে হচ্ছে কাজ হয়ে গেছে খুব একটা সময় লাগবে না পরিকল্পনা হলো হ্যাঁ দু একজন নিয়ে চলে যা আর বাদ বাকি সব কাজে লেগে পড়ি আমরা বাহ বন্ধুরা আমাদের কিন্তু গ্যাস জ্বলে গেছে এখানে প্রচন্ড মানে গার্ড কর গার্ড কর ওই 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 আর বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে তাহলে আকাশ ভাই রান্নাবান্না করো আর এদিকে কিন্তু বন্ধুরা সবাই বসে গেছে যে যার কাজে দেখুন এখানে জাল রিপেয়ার চলছে ওদিকে কিন্তু বড়শি তৈরি করা চলছে নতুন বড়শি ওই যে আর সে মাছুরি রাখো ওই এই তো ওরাও রেডি হয়ে গেছে বেরিয়ে পড় বৃষ্টি এসে গেছে দেখতে পাচ্ছিস বাইরে একটু বাদে যাবি নাকি দেখুন বেরিয়ে যাবি যাও 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 তাহলে বেরিয়ে পড়ো বেরিয়ে পড়ো সো তাহলে আজকে মাছ আর কাঁকড়া থাকছে এ বড় মাছ ধরিস ভেটকি আছে কিন্তু ভেটকি তোল না দেখি কেমন পারিস ক্ষমতা দেখবো তো চলো 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 শুরু করো সবাই এইগুলো বন্ধুরা সব পুরুষ কাঁকড়া ওই জন্য ঘিরু খুব একটা হয়নি কিন্তু শ্বাসে ভর্তি আছে শ্বাস হয়েছে কিন্তু ভালো প্রচুর শ্বাস বন্ধুরা এখানে আমাদের জাল রেডি হচ্ছে এই জালটা আমাদের এটা হচ্ছে খয়রা জাল নামে অনেকে চেনে কত ফাঁসে দিচ্ছ মানে খুব ভালো তো রেডি হয়ে যাক খুব তাড়াতাড়ি বন্ধুরা জাল নিয়ে দেখাচ্ছে এদিকে আমাদের সুদীপ ভাই কিন্তু আবার শুরু করে দিয়েছে যুদ্ধ ওই যে দেখা যাচ্ছে কি সুদীপ ভাই হচ্ছে পাওনি খবর খবর পেলে খবর দিও তোমাকে কত দূর কত সময় লাগবে এই ধর্মের কাটা টুক 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 করে চলছে চল এটা হলে তো বেরাতে হবে হ্যাঁ এই আজকের ভিতরে কমপ্লিট হয়ে যাবে বুধু ভাই কিরে বন্ধুরা দেখুন কাতলা একটা রুই আর এদিকেও আছে ব্যাগে ব্যাগে কি আছে তেলাপিয়া বাহ সাইজ তো ভালো
আমাদের রুইটা রেখে দে, রুই আর কাতলার দুটোটা ভালো হবে, কিন্তু খাবো কি দিয়ে? আমি সেইটাই ভাবছিলাম, কলা দিয়ে ভাড়াটা ভালো ঝোল করি, দারুণ লাগবে। আমাদের আকাশ ভাই তাই বলছে, বন্ধুরা আমার আজকে রান্না বান্নার দায়িত্ব, তো প্রথমে কাঁকড়া রান্না হবে, তার জন্য প্রথমে আমি আলুটাকে ভেজে নেবো। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে নি, আমাদের কিন্তু কষাই ভাই আবার বসে গেছে, যে মাছগুলো আমাদের ধরে নিয়েছিল সুদীপ ভাই। আরে আমার কাটাকুটি আর শেষ হচ্ছে না, একটা কেটে কমপ্লিট করছে আর একটা আবার কাটছে, আবার আস করো করো করো। তাহলে আজকে কি থাকছে? এটা কি রুই মাছ না? এটা রুই মাছ, রুই আর সঙ্গে আছে এখানে তেলাপিয়া। পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি, আর এইবারে কাঁকড়াটা দিয়ে নিই। তোমার দাঁড়া একটু পাঁচা লাগছে, একটু কম কম লাগছে, একটু কম হয়ে গেছে, তোমার একার লাগছে মনে হচ্ছে। হাত দিয়ে তুললি কেন ভাই? দেখ কত রয়েছে, প্রায় হয়ে এসছে, বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ সন্ধ্যা এদিকে তো প্রায় কমপ্লিট হয়ে যাবে এখন। আর মানে দ্বিতীয় রেসিপি কি আছে? মাছ ফাছ কি বললে? মাছ তো সে বুধু ভাই রয়েছে, বুধু ভাই, বুধু ভাই ওই তুই কি হলো? মাছ কাটা কত দূর? মাছ কাটা তো হয়ে গেছে। আর সুদীপ ভাই এই তো তোমারে কি বলেছিলাম মনে আছে? হ্যাঁ হ্যাঁ কলা তো তুমি কাজ ভুলে গেছো। এই দেখিছো, এই ওটা কিছু করো না, কলাটা নিয়ে, কলাটা দেখিছো, দেখিছো কলাটা নালে তুই বসে বললি কেন? কি খবর আকাশ ভাই? শুভেন্দু আছে, সঙ্গে আছে সুদীপ। কিরে পেলি ছোট, দেখ না যদি হয়, কলা হলে ভালো হতো ভাই, না হলে পেপে পেপে নিয়ে চলাই, ওই দুটোই আছে বাড়িতে সবজি, আর কিছু নেই। সুদীপ পেলি ভাই? আমি ঠিক দেখাতে পাচ্ছি না, যাই হোক বন্ধুরা, ও হ্যাঁ একটা কলাখান দেখা গেছে, কিন্তু কলাটা ছোট, একটু ঘুরে আয় ভালো করে ঘুরে আয়, না আমার বাড়ির পেছনে চলে যা, বুঝলি বাড়ির পেছনে গিয়ে একবার দেখে আয়, কলা আই থিঙ্ক পেয়ে যাবি, তাড়াতাড়ি আয়। এদিকে কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে বন্ধুরা, যা গন্ধ ছাড়ছে, দারুন দারুন আমার মনে হচ্ছে আজকে কাঁকড়া তরকারি পুরো মেচে যাবে, কোনো কথা হবে না। সো বন্ধুরা আমাদের কিন্তু বোধ ভাইয়ের তেলাপি মাছ কাটা হয়ে গেছে, আর এখন কাতলা, এটা কাতলা তো? না কাতলা না, এটা ও সরি মৃগেল, মৃগেল এতগুলো গাছে তোরা কলা পাসনি? ছোট না,
আমি ওইটাও দেখছিলাম, ওই যে একটা কলা গাছ দেখা যাচ্ছে বন্ধুরা, দেখা যাচ্ছে এটাও অনেক কচি, আর কচি যেতে খেতে ভালো লাগে না। বন্ধুরা কি বলবো আর, একটুখানি চেঞ্জ হয়ে গেছে, কলা অ্যাকচুয়ালি পাওয়া যায়নি, কলা পাওয়া গেছে এরকম নয়, কলা পাওয়া গেছে কিন্তু কলা এখনো বতি হয়নি, ওই দেখুন। হ্যাঁ ওই যে, তো যাই হোক, তাহলে আজকের রান্না কিন্তু বোধ হয় পেঁপে দিয়ে হচ্ছে, পেঁপে দিয়েই হোক। আর পেঁপেটা আমার একদম পছন্দ, অনেকে পেঁপে পছন্দ করে না। এ তুই পেঁপে পছন্দ করিস? পেঁপে কলাটা হলে ভালো লাগতো, পেঁপেটা আমার ঠিক পছন্দ না। যাই হোক, কেটে রেডি করো তাহলে, একবার দেখে আসি আকাশ ভাই কি করছে। ও তেরি, এদিক তো হয়েই গেছে দেখছি, আমরা লেট করি, একদম চরম সময় এসেছি। তুলে তুলে দুই চার পিস খাওয়া যায়, নরম করে দা, ভালো না? মনে হচ্ছে কটা ভাত খাই দিই আগে, তারপরে গাড়ি দিয়ে খাবো। তাহলে প্লেট গুলো রেডি করো, চলে আসো, খাওয়া দাওয়া রেডি করে ফেলি, অনেক অনেক বেলা হয়ে গেছে। বন্ধুরা অ্যাকচুয়ালি কাজবাজের ফাঁকে রান্না বান্না করতে করতে অনেকটাই লেট হয়ে গেল, কিন্তু কাজবাজ কিন্তু এখনও শেষ হয়নি। এখানে জাল বাঁধা এখনও কিছুটা বাকি আছে, প্লাস বড়শি তো ভূত বাকি, আর এই যে দুজন আলসেমি লোক দেখলো তো এখনই উপর হয়েছিল ভাত খাওয়ার জন্য, দেখতে পাচ্ছি আমি। না 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 না, মাওতের উপরে নো করলে আমি কি হেয়ার করব স্যার। আচ্ছা যাই হোক, এখন খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, আর ঢং দেখে লাভ নেই, বসছি বন্ধুরা, খাওয়া দাওয়ার পর আবার বাধা চলবে, কারণ আজকে আমাদের কমপ্লিট করতে হবে, খেতে হবে। বুধু ভাই চলো, আকাশ ভাই এটা কথা শুনেছো? বলো সন্তু ভাই বলছি, অনেকক্ষণ ধরে মাস্টার ধরলো নাকি সন্তু ভাই, তাই এরকম না করে এদিক হাই মুখটা দেখা। তুই এমনি ধর, এই আকাশ ভাই এখন হচ্ছে না তোমার? অনেক কাজ বাকি আছে, জাল তৈরি করতে হবে, তারপর এখনো বড়শি বাঁধা বাকি আছে, কিন্তু তো টাইম নেই। শুভেন্দু পেঁপে আলু দিয়ে নিরামিষ তরকারি আজকে আকাশ ভাই রান্না করেছে, সত্যি অসাধারণ লাগছে নিরামিষ তরকারি। আকাশ সত্যি তো আমার তো কাঁকড়া সব থেকে বেস্ট। আর আজকে, আর আজকে কি বন্ধুরা সবাই কিন্তু চাপে খাচ্ছে, চাপে চাপে এখানে জাল উপসে বড়শি পুরোটা শেষ করে তারপরে আজকে আমরা বাড়ি যাবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।